কুম আসসালাম ওরমতুল্লাহ আবার এক ভাই প্রশ্ন করছেন যে জুমার দিনে শুননা তামরা চার রাকাত করে পড়ব না দুরাকাত করে পড় দুরাকাত পড়ো চার রাকাত পড়বো না দুরাকাত পড়বো তো যদি চার রাকাত পড়ি তো দুরাকাত করে পড়বো না একসঙ্গে একটা না চার রাকাত আসলে যে হাদিসটা এসেছে যে রাসুল্লাহ শাহ্স আসাল্লাম দু রাকাত পড়তেন আর আব্দুল্লাহ বেন ওমার সম্পর্কে সে উনি বাড়িতে দুরাকাত আর মসজিদে দুরাকাত পড়তেন এগুলো মানে ফেলি হাদিস রাসুল্লাহস আসলামের আম হল কর্ম আর যেটা কৌলি হাদিস মুখে বলে আদেশ দিয়েছেন সেটা সহি মুসলিমের হাদিস আছে যে আসল তুমা আদাল জুমা ফাসলু আর বান যখন তোমরা জুমার পরে নামাজ পড়বা তো চার রাকাত পড়বা এটা কওলি হাদিসটা তারজিহ পাবে অগ্রাধিকার পাবে তো চার রাকাত পড়াটাই সুন্নত হবে আর আফজাল হবে যদিও দু রাকাত জায়জ আছে তো চার রাকাতটা আফজাল তো চার রাকাতই পড়বেন আবার এক সালামে দু সালাম যেটা বললেন তো দুই সালামে পড়বেন কেন সহিহ হাদিসে আছে সুনান আবু দাউদ এ সলাতুল লাইলে মাসনা মাসনা দিন এবং রাত্রের নামাজ দুই দুই রাকাত তো দুই দুই রাকাতে সালাম ফিরতে হবে সুন্নত নামাজে তো আশা করি বুঝে গেছেন জুমার পরে চার রাকাত নামাজ পড়বেন আর দুই দুই রাকাতে সালাম ফিরবেন আসসালামু আলাইকুম ওয়া يا رسول